ঘূর্ণিঝড় ইয়াসের প্রকোপ কাটতে না কাটতে ফের টর্নেডোয় লণ্ডভণ্ড হলো পশ্চিমবঙ্গের আরেকটি গ্রাম। এবার ঝড়ের দাপট দেখা গেল বীরভূমের মুরারোয়ের বিশোর গ্রামে। বৃহস্পতিবার দুপুরে এই টর্নেডোয় গ্রামের অন্তত 50টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত ত্রাণ কার্যে নেমেছে জেলার প্রশাসন। বীরভূমের জেলাশাসক বিধানচন্দ্র রায় জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা 1:30 নাগাদ বীরভূমের মুরারোয়ের বিশোর গ্রামে টর্নেডো দেখা যায়। কয়েক মিনিট স্থায়ী ছিল এই ঝড়। বাতাসের প্রবল বেগে গ্রামের বহু বাড়ির টিনের চাল উড়ে যায়, অনেক বাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। চালের টিন উড়ে গিয়ে বিদ্যুতের তারে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। তারই সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আশ্রয়হীন পরিবারগুলোর জন্য ত্রাণের ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। জেলাশাসক জানিয়েছেন, ইতিমধ্যে এলাকায় ত্রাণ পৌঁছেছে 3x। নবান্নে এ ব্যাপারে রিপোর্ট পাঠাচ্ছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বীরভূমের কাছে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করেছে ঘূর্ণিঝড় ইয়াস। ঘূর্ণিঝড়ের জেরে ইতিমধ্যে মঙ্গলবার ও বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার হালিশহর ও অশোকনগরে টর্নেডো দেখা গিয়েছিল। তবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বে অর্থাৎ আগেই পূর্বাভাস দিয়ে দিয়েছিল যে পাঁচ রাজ্যে অর্থাৎ ভারতের পাঁচ রাজ্যে টর্নেডোর সতর্কতা জারি হয়েছে, যার মধ্যে রয়েছে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ। গতকাল আবহবিদদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী, নিজে টর্নেডো হতে পারে বলে জানিয়েছেন। আর আজ ফের রাজ্যে টর্নেডোর তাণ্ডব চালালো, এর জেরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন আবারও পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে টর্নেডো আছড়ে পড়তে পারে, এমনটাই কিন্তু জানিয়েছে মৌসুম ভবন। তো সবাই আপনারা সাবধানে চলাফেরা করবেন এবং সতর্কতা অবলম্বন করেই কিন্তু চলবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।